নহাটা উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে। নহাটা উচ্চ বিদ্যালয়ে পালিত হল প্লাটিনাম জয়ন্তী। এই নহাটা উচ্চ বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী উদযাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। আজ 2রা জানুয়ারি, আজ থেকেই শুরু হল নহাটা উচ্চ বিদ্যালয়ের এই প্লাটিনাম জয়ন্তী উদযাপনী অনুষ্ঠান। নহাটা উচ্চ বিদ্যালয় এবছর 75তম বর্ষে পদার্পণ করল। এবছর তাদের প্লাটিনাম জয়ন্তী উৎসব। এদিন সকালে রোড রেসের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সকাল থেকেই ছাত্রছাত্রীরা সামিল হয়েছে স্কুল অনুষ্ঠানে। অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সেই সাথে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার জয়িতা বোস, অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি বিশ্বাস এবং বাগদা এসডিপিও স্পর্শ নীলাঙ্গি, বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা দাস, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তনীরাও। জানা যায়, নহাটা উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপনী অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবেন অনুষ্ঠানে। তবে আজকের এই অনুষ্ঠানকে নিয়ে স্কুল পড়ুয়াদের মধ্যে উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতো। এদিনের এই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, 75তম বর্ষে পদার্পণ করল নহাটা উচ্চ বিদ্যালয়। স্বাধীনতার আগে শুরু হয়ে 75-এ পৌঁছানো এক গৌরব গাথাময় স্মৃতি রয়েছে স্কুলের। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে স্কুলটি আজ এখানে রয়েছে। এই স্কুলের অনেক ছাত্রছাত্রীরাই আজ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত। একটা স্কুল স্বাধীনতা 2 বছর পরে শুরু করে যখন 75-এ পৌঁছে তার একটা গৌরব গাথা থাকে। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে স্কুলটা আজকে এখানে অবস্থান করছে এবং এই স্কুল থেকে বহু ছাত্রছাত্রী যারা আছেন তারা বিভিন্ন জায়গায় আছেন এবং সেইখান থেকে আপনাদের একটা বিবেচনা করতে হবে যে লেখাপড়ার মান কি, সরকার কি গুণগত পরিবর্তন করেছে এবং ছাত্রছাত্রীরা অধ্যয়নের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে কি না, এখানে একটা প্রশস্ত মাঠ আছে খেলাধুলোর, একটা শরীরচর্চা হচ্ছে কি না, এগুলোই আমরা দেখি, সেটা এখানে ভালো হচ্ছে। আমি মনে হয় যে আগামী দিন এরা 100 বছরের দিকে এগোচ্ছে। তো পাশাপাশি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেশন ডিলারদের বিক্ষোভ প্রসঙ্গে বলেন, অধিকাংশ রেশন ব্যবস্থায় রেশন দেওয়া হয়েছে। তারা আমাদের কাছে যে দাবি করেছিল আমরা বলেছি সেই দাবি কেন্দ্রের কাছে করতে, কারণ ওরা যে অর্থ পায় তা অর্ধেক আমাদের দেয় কেন্দ্র, অর্ধেক রাজ্য। তিনি আরো জানান, আমাদের অধিকাংশ রেশন ব্যবস্থা রেশন দেওয়া হয়েছে এবং তারা যে দাবি আমাদের কাছে করেছিল সারা ভারতব্যাপী ধর্মঘট ডেকেছিল, মূলত বাংলা নিয়ে আপনারা খবর নিচ্ছেন, বাংলায় কিন্তু খুবভাবে সাকসেস কিছু হয়নি। মানে আমাদের কাছে যা খবর যে এসআর এরিয়া এবং এমআর এরিয়া মিলে অধিকাংশ দোকান এবং সেকেন্ড হাফের পরে পুরোপুরি খুলে যাবে। মানে আমরা বলেছিলাম যে দাবি করছেন, যে দাবি করছেন সেই দাবিটা কেন্দ্রীয় সরকারের কাছে দাবিটা করুন, কারণ ওরা যে অর্থ দেয় তার অর্ধেক অর্থ আমরা দিই। খুব স্বাভাবিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আগেই, ওরা আগে যে কমিশন পেতেন তার থেকে 5 পয়সা বাড়িয়েছেন, তারপরে দুয়ারের আসনে 75 পয়সা বাড়িয়েছেন, তারপরে 5,000 টাকা ফিক্সড ইনসেন্টিভ দিচ্ছেন এবং হ্যান্ডেলিং লসও দিচ্ছে। ওরা বিষয়টা বুঝতে পেরেছে এবং যার জন্য আস্তে আস্তে আমার মনে হয় না কটা দাগ কাটবে। এটা 31 দিন অবধি সময় পাবেন। এখন তো প্রতিদিন রেশন ব্যাপারটা না, একদিন শিডিউল থাকে দুয়ারে, একদিন দোকানে, এইভাবে থাকে। শনি রবিবারটা দোকান থেকে হয়, বাকি দিনগুলো আপনাদের দুয়ারে হয়। এবং আমাদের কাছে যা খবর, রুরালের যেখানে বলছেন সেখানে 97% খোলা আছে এবং সেকেন্ড হাফের পরে পুরোটাই ওপেন হয়ে যাবে। এদিনের এই অনুষ্ঠানে শুধু ছাত্রছাত্রীরা নয়, উপস্থিত ছিলেন অভিভাবকেরাও। স্কুলের এই প্লাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষে আনন্দিত সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নহাটা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।